উপস্থিত ছাত্র ছাত্রীরা সবাই ভালো আছে আশা করি। এই ছুটির মধ্যে আমরা সবাই ঘরে বসে টিভির পর্দায় আমাদের ক্লাসগুলো লক্ষ্য করব। আমি জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষক, গাঙ্গুরিয়া হাই স্কুল। আজকে আমরা ক্লাস 9-এর একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা সকলে বই এবং খাতাপত্র নিয়ে বসে পড়বে সামনে। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, খুব চর্চিত বিষয় আজকালকার, সবাই জানি আমরা যে ভাইরাসের জন্য আমরা সবাই ঘরে বসে আছি। করোনা ভাইরাস, এই ভাইরাসের জন্য যেরকম একটা সারা বিশ্বব্যাপী অচল অবস্থা সৃষ্টি হয়েছে, এইরকম একটা বিষয় যেটা আমরা ভূগোলের ভাষায় বিপর্যয় বলছি। তো টপিকটা হচ্ছে দুর্যোগ এবং বিপর্যয়, হ্যাজার্ড এন্ড ডিজাস্টার। আমাদের অধ্যায় 6, ক্লাস 9-এর অধ্যায় 6-এর কথা আমরা বলছি। দুর্যোগ বিষয়টা কি, বিপর্যয় বিষয়টা কি, দুর্যোগ আগে হয় না বিপর্যয় আগে হয়, দুর্যোগ কখন হয় এবং তারপরে কি আসে, এই নিয়ে আমাদের মুখ্য বিষয়। দুর্যোগের শ্রেণীবিভাগ কি, দুর্যোগের বৈশিষ্ট্য কি, বিপর্যয় কাকে বলে, বিপর্যয়ের বিষয়গুলো কি কি, কারণ বিপর্যয় হয়েছে এবং কি করে আমরা সেখান থেকে যে বিপর্যয় মোকাবিলা করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তো শুরু করা যাক। আমরা বিজ্ঞান, আমাদের ভূগোলটাতে বিজ্ঞান, বিজ্ঞান মানুষকে কি শিখেছে, প্রকৃতি বাধা দূর করে জীবনকে আয়াসহীনভাবে বাইরে ঘোরাফেরা করতে বা জীবনটাকে কাটাতে সাহায্য করছে। অর্থাৎ বিজ্ঞান আমাদেরকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে, আমরা আয়াস করে নিজের মনের মতো করে আছি, বিভিন্ন ধরনের প্রতিকূলতা থেকে বাদ দিয়ে বা টপকে গিয়ে। কিন্তু প্রকৃতির রুদ্র রূপ আর বিধ্বংসী ক্ষমতাকে মানুষ এখনো পুরোপুরি জয় করতে পারেনি। আমরা যতই বিজ্ঞান যতই আমরা এগিয়ে যাই না কেন, প্রকৃতির কিছু বিষয় আমরা এখনো হাতের নাগালে, হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতে পারিনি। স্বভাবতই এইরকম বিভিন্ন ধরনের দুর্যোগ এবং বিপর্যয় আমাদের সামনে কিন্তু আসছে। মানুষের দায়িত্ব হল সুরক্ষার সময়ানুপ যথাযথ বিজ্ঞানসম্মত বন্দোবস্ত করে দুর্যোগ ও বিপর্যয়কে যথাসম্ভব নিয়ন্ত্রণ করা ও ক্ষতির পরিমাণ হ্রাস করা। যতই দুর্যোগ বা বিপর্যয় আসুন না কেন, তাহলে মানুষের কি হবে, বিজ্ঞানসম্মতভাবে মানুষকে বিভিন্ন পন্থা অবলম্বন করে তার দিকে রুখে দাঁড়াতে হবে, যতটা সম্ভব মানুষের ভালোর জন্য, মানুষের পরিবেশের সুস্থ থাকার জন্য, বিভিন্ন রকমের যে ক্ষতি তার হাত থেকে আমাদের বাঁচাবে আমাদের এই বিভিন্ন রকমের পন্থা। সেই সঙ্গে আমরা কি করব, পরিবেশের ক্ষতি না করে পরিবেশকে সঙ্গে নিয়ে বাঁচতে শিখব, এটা হচ্ছে আমাদের মোদ্দা কথা। আমরা বিভিন্ন আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমরা যা ইচ্ছা তাই করছি, অর্থাৎ আমাদের মনে যা হয় তাই করছি, কিন্তু আমরা ভাবি না আমাদের পিছনে এর কি ফলাফল আছে, আমরা যা করছি সেটা কতটা ভালো, পরিবেশে তার কতটা ইফেক্ট পড়তে পারে, আমরা কিন্তু করার সময় এটা ভাবি না, আর না ভাবারই ফলস্বরূপ কিন্তু আমরা বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি, বিভিন্ন দুর্যোগ সম্মুখীন হচ্ছি, কেননা তার দ্বারাই কিছুটা আমরা সেগুলো সৃষ্টি করছি। সেই জন্য বলা হচ্ছে আমরা পরিবেশকে নিয়ে বাঁচব, পরিবেশের সঙ্গে থাকব। তো আমাদের মূল আলোচনায় আমরা তার প্রবেশ করে গেলাম, কি পড়ছি আমরা, দুর্যোগ এবং বিপর্যয়। তাহলে দুর্যোগ এবং বিপর্যয়ের ধারণাটা কি আগে আমরা জানতে হবে, দুর্যোগ জিনিসটা কি, হ্যাজার্ড জিনিসটা কি। দুর্যোগ হচ্ছে বাংলা, তার ইংরেজি হচ্ছে হ্যাজার্ড। এটি কি, এটা আকস্মিক ও বিপজ্জনক ঘটনা, হঠাৎ করে আসে, কাউকে বলে আসে নাকি আমি আজকে আসছি, এখন রাত্রে আমি ভূমিকম্প হবো, কেউ বলে আসে না, এরকম কোনো কিছু দুর্যোগ আছে যেগুলো আগে থেকে আগাম সংবাদ পেয়ে থাকি আমরা বিভিন্ন।
তথ্যের মাধ্যমে। দুর্যোগ হলো কতগুলি প্রাকৃতিক ও মানব জাত এবং তার প্রক্রিয়ার ফল সৃষ্ট দুর্ঘটনা বা বিপজ্জনক অবস্থা। তাহলে এই দুর্যোগের এই কথা দুটোর মধ্যে আমাদের দুটো কথা নিহিত আছে, দুর্যোগের কারণটাও এর মধ্যে বলা আছে। দুর্যোগের কারণটা কি বলা আছে? তাহলে এটা প্রাকৃতিক ঘটনা এবং মানুষের বিভিন্ন ধরনের যে কাজ তার ফলে সৃষ্ট যে দুর্ঘটনা বা বিপজ্জনক অবস্থা সেটাই হচ্ছে দুর্যোগ। তাহলে দুর্যোগের বৈশিষ্ট্য আমরা কি পাবো, তাহলে ক্যারেক্টার কি হবে দুর্যোগের, এখান থেকে আমরা বুঝতে পারছি কি দুর্যোগের ফলে জীবন ও সম্পত্তি হানি ঘটতে পারে। যে দুর্যোগটা ঘটে গেল প্রাকৃতিক দুর্যোগ হোক আধা প্রাকৃতিক হোক, আমরা পরে আসছি দুর্যোগের যে ভাগটা পড়ব, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন তার একটা বৈশিষ্ট্য আছে, একটা এক একটা অ্যাঙ্গেল থেকে সৃষ্টি হয়েছে, তার কাজটাও একটা ভিন্ন ভিন্ন হতে পারে। ঠিক এইরকম দুর্যোগের ফলে মানুষের জীবন ও সম্পত্তি হানি ঘটতে পারে। মানুষ দুর্যোগে জীবনযাত্রাকে সাময়িকভাবে স্তব্ধ করে দেয়, তাহলে যে দুর্যোগ হচ্ছে তখন মানুষের যে ক্রিয়াকলাপ মানুষের যে জীবনযাত্রা কিছুক্ষণের জন্য হলো কিছুদিনের জন্য হলো স্তব্ধ হয়, এইটা তার একটা বৈশিষ্ট্য। তাছাড়া দুর্যোগের কারণে বিভিন্ন সম্পদে ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন ধরনের সম্পদ, সে কৃষি সম্পদ হতে পারে, অন্যান্য সম্পদ হতে পারে, এই হচ্ছে দুর্যোগের একটা করে বৈশিষ্ট্য। এবার আমি চলে যাবো দুর্যোগের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ, খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে দুর্যোগ যাই হোক না কেন প্রাকৃতিক মানবীয় ইত্যাদি কারণেই ঘটে, সেই কারণের নিরিখে আমরা সেই ভাগগুলোকে এবার দেখাচ্ছি। প্রাকৃতিক কারণ অর্থাৎ এর পিছনে কি না প্রাকৃতিক এজেন্ট কাজ করছে যার জন্য আমরা দায়ী নাই, যার জন্য প্রকৃতির বিভিন্ন বিষয় যেগুলো প্রাকৃতিক ভাবে সৃষ্ট হচ্ছে সেটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। আধা প্রাকৃতিক, এখানে প্রকৃতিও কিছুটা কাজ করছে তার সঙ্গে আমরা মানুষ সেখানে একটু ঠেলা দিচ্ছি, অর্থাৎ আমরাও তার সঙ্গে যুক্ত আছি। এইরকম ভাবে কোনো যদি বিপর্যয় ঘটায় বা ঘটে তাহলে তাকে বলা হচ্ছে আধা প্রাকৃতিক বিপর্যয়। আর মনুষ্য সৃষ্ট, এখানে টোটাল দায়িত্ব আমাদের, প্রকৃতি আমাদের শিখিয়েও দেয় না বলেও দেয় না এইটা করো তোমরা আর বিপর্যয় ঘটাও, কিছুটা কারণ আমরা আমাদের কাজের জন্য আমাদের চরিত্র স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা যে কাজগুলো অনেক সময় করি তার জন্য যে দুর্যোগ ঘটে তার জন্য আমরা দায়ী, যাকে আমরা মনুষ্য সৃষ্ট কারণ বলছি। প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ যদি বলি তাহলে কি হবে, ভূমিকম্প, সুনামি। আমরা আধা প্রাকৃতিক দুর্যোগের যদি উদাহরণ বলি তাহলে আমরা বন্যাও বলতে পারি, আমরা খরাও বলতে পারি। বন্যাটা কিভাবে, এবার আমরা দেখেছি গত 2017 যে আমাদের এলাকায় একটা বড় বন্যা হয়েছিল, সেই বন্যার সময়ের কথা আমাদের মনে আছে নিশ্চয়ই। সেই বন্যাটার সময় অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল ঠিকই, তার পাশাপাশি নেপালের ওখানে তিস্তা নদীতে কি হয়েছিল, বাঁধ কেটে গেছিল বা ভেঙে দিয়ে সেই জলটা এদিকে আমাদের পাশ হয়ে যাচ্ছিল, ফলে ওইদিকে বাঁধটা ভেঙে দিল, কেউ না কেউ ভেঙেছে, এবং তার সাথে সাথে প্রবল বৃষ্টি হওয়ার জন্য এইদিকে চাপের ফলে এই অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয়েছে। তাহলে এইরকম কারণ যেগুলো মানুষও কিছুটা যুক্ত আছে এবং প্রকৃত আছেই, এইরকম কারণটা হচ্ছে আধা প্রাকৃতিক বিপর্যয়। মনুষ্য সৃষ্ট বিপর্যয় সবাই জানি, যেটা মানুষ সরাসরি করছে, পারমাণবিক বিস্ফোরণ ঘটাচ্ছে, এলাকায় একটা বিপর্যয় ঘটছে, এই হচ্ছে আমাদের তিন প্রকারের বিপর্যয়ের কথা। এবারে আমরা একটু ডিটেলসে আসি কি প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে কেন, কি কি এজেন্টের মাধ্যমে কি কি কারণে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণ দেখতে গিয়ে আমরা মূলত দুটি কারণকে চিহ্নিত করেছি, একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ অর্থাৎ ভূতাত্ত্বিক কারণ। ভূ অভ্যন্তরে কি হচ্ছে আমরা দেখতে পাই না, ভূ অভ্যন্তরে যে অবস্থা, যে গলিত, তরল, উত্তপ্ত, তাপ, চাপ ইত্যাদি, সেটা কি হচ্ছে বিভিন্ন ধরনের ওঠানামা কম বেশি হচ্ছে, যখন সেই অভ্যন্তরে ভূ অভ্যন্তরের অবস্থাটা তার সহ্য সীমার তার ক্যাপাসিটি বাইরে হয়ে যাচ্ছে তখন সে কোনো না কোনোভাবে তার রূপটাকে প্রকাশ করতে চাইছে, আর ওই সময় উঠে আসছে ভূমিকম্প, ওই সময় উঠে আসছে
অগ্নুৎপাত। তাহলে এটা ভূঅভ্যন্তরস্থ কাজ একটা, এই জন্য আমরা ভূঅভ্যন্তরীণ যে কারণ সেই কারণটাকে হচ্ছে একটা প্রাকৃতিক কারণের মধ্যে, এখানে আমাদের কোনো হাত নেই। এরকম একটা আমরা কারণ বলতে বাহ্যিক কারণ, যেটা বাইরের বিভিন্ন পরিমণ্ডলে পরিসর থেকে হয়ে থাকে। বাহ্যিক কারণগুলো কি? বাইরে যে বিশালকায় বায়ুমণ্ডল আছে, বারিমণ্ডল আছে এবং শিলামণ্ডল আছে, এই তিনটি মণ্ডলের মধ্যে বিভিন্ন এজেন্ট বায়ুর দ্বারা একটা ঘূর্ণিঝড় হয়ে গেল, এটা বায়ুমণ্ডলের পরিসর থেকে হলো, বিভিন্ন রকমের পর্যাপ্ত বা বর্ষাকালে বা আমরা অনেক সময় দেখি বেশি বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়ে গিয়ে সেখানে বন্যা সৃষ্টি হতে পারে। অর্থাৎ এই বায়ুমণ্ডলে, জলমণ্ডলে, শিলামণ্ডলে এই পরিসরের মধ্যেও কিছু রকমের দুর্যোগ সৃষ্টি হতে পারে। দুর্যোগের কি বৈশিষ্ট্য? এর আগেও কিছুটা টাক দিয়েছি আমরা, আকস্মিকভাবে সেটা ঘটে এবং এই আকস্মিকতার কারণে ভূমিকম্প বা ধসের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আমাদের সতর্কীকরণের সময়টা আমরা খুবই কম পাই। আমরা আগাম জানতে পারি না ভূমিকম্প অমুক দিন হবে, যদি কেউ বলে থাকে এখনো এরকম আমাদের এখানে বিজ্ঞান এসে পৌঁছায়নি কি আমরা আগেই অ্যালার্ট হয়ে যাব, তাহলে হয়তো আমাদের পরিবেশের বিভিন্ন সম্পদ নষ্ট কম হতো বা মানব জাতি অনেকটা বেঁচে যেত। বিজ্ঞান গবেষণা করছে, আশা করা যায় ভবিষ্যতে আমরা সেই সুফলটা পাব। আমরা আর কি এখান থেকে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি দুর্যোগের, প্রাকৃতিক দুর্যোগ ক্ষতি সাধনের সময় অত্যন্ত কম। দুর্যোগটা এই আমাদের কি ভূমিকম্প যেমন হলো এক মিনিট কয়েক সেকেন্ড, হাইস্ট এক মিনিট, তো কয়েক সেকেন্ডের মধ্যে যে ধ্বংসলীলা, সেই ধ্বংসলীলাটার পরে অনেকটাই আমাদের ভুগতে হয়, যেটা আমরা পরবর্তীকালে পড়ব বিপর্যয়। এবার প্রাকৃতিক ও মানবীয় কারণে তৈরি দুর্যোগটা আমরা ব্যাখ্যায় রাখবো দিলাম একটু আরেকটু আলাদাভাবে, আর একটু বড়ভাবে। আমরা দুইটা এজেন্টই, প্রকৃতি এবং মানুষ মিলে যে কাজটা করে প্রকৃতিতে একটা দুর্যোগ নিয়ে আসছি, এর আগে বললাম, তার মধ্যে একটা আমরা বন্যা বলতে পারি, মাটির লবণতা বৃদ্ধি করতে পারি বা মরুভূমির সম্প্রসারণ, এটাও একটা অন্যতম বিষয়। মরুভূমির সম্প্রসারণ দিন দিন মরুভূমি বেড়েই চলছে, শুধু প্রকৃতি একাই দায়ী নয়, আমরা তার মধ্যে দায়ী। আমরা বেশি বেশি করে গাছ লাগাচ্ছি না, বরং আমরা উল্টে গাছটা কি করছি, কাটছি। আমাদের এদিকেও খেয়াল রাখতে হবে যাতে আমরা পরিবেশকে ধরে রাখতে পারি, সচল রাখতে পারি, সুস্থ রাখতে পারি, তার জন্য আমাদের গাছ কাটাও যেমনি যাবে না, ঠিক সেভাবে আমাদের বেশি বেশি করে আবার গাছ লাগাতেও হবে। আর মানুষের তৈরি দুর্যোগ, এখানে সম্পূর্ণভাবে মানুষ দায়ী, যার জন্য প্রকৃতি কেউ দায়ী নয়, যে আমরা যেটা ঘটাচ্ছি পারমাণবিক বিস্ফোরণের মতো একটা ঘটনা বা বিভিন্ন সময় যুদ্ধ, এই সমস্ত ঘটনাগুলো মানবীয় কারণে সৃষ্টি হবে। এবার আমরা চলে আসি বিপর্যয়। তাহলে আমাদের দুর্যোগ বিষয়টা সম্বন্ধে আমরা একটু ওয়াকিফল হলাম, আমরা পরবর্তীতে আবার এর ব্যাখ্যাগুলো বই দিয়ে পড়বো, ঠিক আস্তে আস্তে করে আমাদের সরল সুন্দর হয়ে যাবে। আমরা এবার চলে আসি বিপর্যয়। বিপর্যয় বা ডিজাস্টারটা কি জিনিস, এইটা একটা আরো তার ফার্স্ট ফলাফল। আমরা বিপর্যয় আজকে সারা বিশ্ব জুড়ে বিপর্যয় চলছে, মহামারী চলছে, এটা একটা বিপর্যয়। এইরকমই একটা আমরা এই বর্তমানে আমরা হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নামে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম শুনে এসেছি বারে বারেই, এবার তারই একটা আমরা কথা বলছি। তারা কি বলছেন এই দুর্যোগ সম্বন্ধে, সরি বিপর্যয় সম্বন্ধে, তারা বলছে বিপর্যয় এমন একটা ঘটনা যা অর্থনীতিকে ধ্বংস করে, মানুষের জীবনহানি করে এবং স্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থার নিদারুণ অবনতি ঘটায়, এটা হচ্ছে একটা বিপর্যয়। তাহলে হু বলছে কি, হু বলছে অর্থনীতিকে বিধ্বংস করে। ঠিক এরকম যদি আমাদের বারে বারে বিভিন্ন সময়ে দুর্যোগের আমরা সম্মুখীন হই, তো কোনো দেশেই অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে না, অর্থনীতি মজবুত করতে পারবে না, কারণ বিভিন্নভাবে বিভিন্ন খাদে ব্যয় করতে সেই অবস্থা কি হয়ে যাবে, বর্তমানকার যে অবস্থা চলছে আগামীতে এরকম চলতে থাকলে আমাদের দেশেও কিন্তু এরকম একটা অবস্থা পৌঁছাবে, অর্থনীতি দিন দিন ত্বরান্বিত চলে যাবে। ফলে আর কি হতে পারে না, এখানে জীবনহানি তো হবেই, তার সাথে সাথে আমাদের স্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার নিদারুণ অবনতি ঘটতে পারে এইরকম বড় বড় যদি বিপর্যয় আসে। এবার এই সম্বন্ধে আমরা যা বিপর্যয় আর দুর্যোগ দুটো লাইনের ক্ষেত্রে আমরা বলি, দুর্যোগ আগে হবে তারপরে কিন্তু বিপর্যয় হবে,
বিপর্যয়টা আগে হয় না। এক্ষেত্রে আমরা যেটা দেখছি, যদি দেখা গেল 1 সেকেন্ডের মধ্যে আজকে রাত্রে ভূমিকম্প হয়ে গেল, তারিখটা স্কেলে মাত্রা 8-এর বেশি বা 9-এর বেশি, মানে বিধ্বংসী ভূমিকম্প। এবার ভূমিকম্প হলে স্টে করলো মাত্র 3 সেকেন্ড 5 সেকেন্ড, কিন্তু 5 সেকেন্ড হলো খুবই অল্প সময় ধরে নিলাম, কিন্তু তার যে ফলাফল সুদূর প্রসারী, কত দিনে যা তার রিপ্লেসমেন্ট, তার যে পরিকাঠামো ঠিক হবে তা কিন্তু বলা যাবে না। তার প্রভাব 1 বছর 2 বছর 3 বছর ধরেও চলতে পারে। অর্থাৎ ভূমিকম্প হয়ে গেল মাত্র 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের ব্যবধানে, যার প্রচন্ড ভূমিকম্প হলো, যার ফল আমাদের অনেক দিন পর্যন্ত ভুগতে হয়, সেটা হচ্ছে একটা বিপর্যয়। তাহলে আগে দুর্যোগটা আসলো, তারপরে তার মাত্রা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তার ব্যাপকতা দেখে আমরা সেটাকে বিপর্যয় কিনা, সেটা কতটা বিপর্যয় তারপর ক্লাসিফিকেশন আমরা করি। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে যখন দুর্যোগ হয়ে গেল, তার ফলে যদি মানুষের বেশিরভাগই মানুষেরই ক্ষতি হয়, বেশিরভাগ মানুষের যখন আমরা দেখি অচল অবস্থা ঘটে, তখন সেই পরিমাণের নিরিখে তখন সরকার সেটাকে বিপর্যয় বলে ঘোষণা করে। বিপর্যয়ের বৈশিষ্ট্য কি? তাহলে বিপর্যয় হলো প্রকৃতি বা মানুষের সৃষ্ট চরম ঘটনা। বিপর্যয় দ্রুত অথবা ধীরে সংঘটিত হতে পারে, আস্তে আস্তে হতে পারে বা দ্রুত হতে পারে, অনেক দিন সময় লাগতে পারে। বিপর্যয় মানুষের জীবনযাত্রাকে সাময়িকভাবে অথবা দীর্ঘকালীন কি করে না প্রভাব ফেলে, অল্পক্ষণে কিছুদিনের জন্য হতে পারে বা কয়েক মাস তার প্রভাব বা কয়েক বছর পর্যন্ত চলতে পারে, এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। এছাড়াও বিপর্যয়ের ফলে সামাজিক পরিকাঠামো ধ্বংস হয়, তার ফল যেহেতু সুদূর প্রসারী ডিস্ট্রাকটিভ বেশি, ফলে তার ব্যাপকতাও বেশি। এবার তাহলে দুটো আমরা যখন জিনিস বুঝলাম, দুর্যোগ এবং বিপর্যয়, তাহলে এর যদি আমরা কম্পেয়ার করি, যদি আমরা এটাকে একটু আলাদা করে দেখি দুটোকে দুই দিক দিয়ে, তাহলে আমরা একটু আরো ক্লিয়ার হবো। এক পাশে আর এক পাশে যদি এটাকে ধরি, একদিকে দুর্যোগ একদিকে বিপর্যয়, তাহলে আমরা কি দেখতে পাবো? সরলভাবে একটা বিষয় মনে রাখতে পারবো, মানে যা পড়লাম তার মধ্যে থেকে আমরা যদি বলি, এবার বলো তো দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য কি, আমরা করতে পারবো নিশ্চয়ই? তাহলে আমরা দুর্যোগ কাকে বলে, দুর্যোগের কি বৈশিষ্ট্য, দুর্যোগের কি ফলাফল সেটাকে একদিকে, আর একদিকে হচ্ছে বিপর্যয় কি, বিপর্যয়ের ফলাফল কি সেটাকে একদিকে, যদি আমরা দুদিকে আমরা আলোচনা করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এই দুটোর মধ্যে পার্থক্য আসলে কি। পরীক্ষাতে আমরা আসতে পারে কি দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে তুলনা করো বা পার্থক্য। তাহলে দুর্যোগটা হচ্ছে প্রকৃতি ও মানুষের নেতিবাচক কাজের প্রথম পর্যায়ে দুর্যোগের সৃষ্টি হয়। তাহলে প্রথম পর্যায়ে যে দুর্যোগটা, সেটা মানুষের এবং প্রকৃতির নেতিবাচক বিভিন্ন কাজের ফলে। বিপর্যয় হচ্ছে কি, দুর্যোগের তীব্রতা বাড়লে বিপর্যয় সৃষ্টি হয়। যখন দুর্যোগটা তার মাত্রা বললাম একটু আগেই, মাত্রার উপর ডিপেন্ড করবে সেটা কতটা দুর্যোগ কিনা কতটা বিপর্যয় কিনা, তাহলে সেটা ডিপেন্ড করছে দুর্যোগের তীব্রতার উপর বিপর্যয়। দুর্যোগ হল কারণ, বিপর্যয় হচ্ছে তার ফল। তাহলে আগেই আমরা বললাম দুর্যোগ, আগে ঘটনাটা ঘটবে, দুর্যোগটা ঘটবে, তার নিরিখে আমরা তখন সেটাকে বিপর্যয় দেখতে পাবো, কতটা তার ক্ষতি বা কতটা তার প্রভাব বিস্তার করেছে। দুর্যোগের ঘটনাকাল অত্যন্ত সীমিত, কিন্তু বিপর্যয় ঘটনাকাল অনেক সুদূর প্রসারী বা দীর্ঘায়িত, কারণ এর যে প্রভাব সেটা অনেক দূর পর্যন্ত, অনেক মানুষ, অনেক জায়গা, অনেক দেশ পর্যন্ত তার সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে। দুর্যোগের ক্ষতির পরিমাণ বেশি হয় না, বিপর্যয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ধ্বংস ও প্রাণহানিও ঘটে। তাহলে এইটুকু থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্যটা কি। আমরা যদি একটু বুঝে পড়ি কি বৈশিষ্ট্যগুলো আলাদা করে তিনটে, দুর্যোগের বৈশিষ্ট্যগুলো আলাদা করে তিনটে, দুটোর সংজ্ঞা, তাহলে আমরা 4টা কিন্তু পয়েন্ট ইজিলি লিখতে পারবো। আমাদের কোশ্চেন এরকম আজকাল 6 টাইপের কোশ্চেন হয়, আমরা জানি 2 বা 3 বা 4 এরকম, তাহলে আমরা ম্যাক্সিমাম যদি 4 নম্বর কোশ্চেন হয়, তাহলে আমরা যদি পার্থক্য লিখি, তাহলে সেখানে আমরা অনায়াসে 4টা বৈশিষ্ট্য দিয়ে পার্থক্য লিখলে আমাদের 4 নম্বর পাবো। তাহলে পড়তে হবে আমাদের একটু টেকনিক দিয়ে, যাতে আমরা সরলভাবে সুন্দরভাবে নিজের মতো করে আমরা লিখতে পারি, তার জন্য একটু জাস্ট টেকনিক তোমরা ইউজ করবে। এবার বিপর্যয়ের কয়েকটি পরিচয়, আমরা যে কথাগুলো তোকে বলা হলো, বন্যা, ভূমিকম্প, অগ্নুৎপাত আর কিছু খরা, যাই হোক, এইগুলোর সম্বন্ধে আমাদের তোমার হচ্ছে কয়েকটা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে।
কি কারণে হয়, তার ফল কি। যেমন আমরা ধরি কি বন্যা, ফ্লাড, আমরা সবাই মোটামুটি জানি কি বন্যাটা কি জিনিস। জল বর্ষাকালে প্লাবিত হয়ে গেলে এগুলো ফুল ছাপিয়ে যখন নদী ঘাট ভরে গিয়ে আমাদের মাঠ ঘাট ভরে যায়, মানুষের ঘর বাড়ি ডুবে যায়, সেই সময় ঘটনাটাকে আমরা বন্যা বলি। সবাই জানি এটা আমাদের অনেক সময় বর্ষাকালে হয়। পাশে আমাদের টাঙ্গা নদী আছে, আমরা সেই সময় দেখতে পাই অনেক এলাকার বাস্তব চিত্র। অতএব বন্যা সম্বন্ধে আমাদের অনেকটাই ধারণা আছে আমাদের। তাহলে বন্যাটা একটা হচ্ছে একটা প্রাকৃতিক একটা বিপর্যয়। এই বন্যাটা হয়ে গেল, তিন দিন চার দিনে একটা মাঠ ভরে গেল, কিন্তু তিন চার দিন থাকার পরে মাটি ঘাটে যে সমস্ত ফসল সম্পদগুলো রয়েছে থাকে, সেগুলো কিন্তু সেই অবস্থায় আর পাওয়া যায় না। বন্যাটা আস্তে আস্তে কিন্তু বের হয়, বন্যার জলটা তখন আস্তে আস্তে বের হয়। আমরা যখন বন্যা দিকে আসে তখন কিন্তু দ্রুত বেগে জলটা পাস করে এরিয়াগুলোকে ছড়িয়ে পড়ে, এবং যখন থাকবে থাকার পরে যখন আস্তে আস্তে করে বের হবে তখন কিন্তু জলটা আস্তে আস্তে করে বের হয়। ফলে সেই খানটা যেটা প্লাবিত অংশ সেই অঞ্চলের সমস্ত সম্পদগুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনায় থাকে বেশি। ফলে আমরা তার যে ফল সেই ফলটা আবার মানুষের এত জমির ফসল নষ্ট হয়ে গেল, মানুষের মধ্যে একটা অচল অবস্থা সৃষ্টি হবে, মানুষের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হবে, এই বন্যার ফলে তাদের যে দুমুঠো খাবার সেটাও সম্ভবত হবে না এই আশায়। তাহলে আমরা কি করি না, সেইগুলো আমরা লক্ষ্য করি কি এই ঘটনাগুলো যেগুলো ঘটে তার ফলে কি হতে পারে। তো এই বন্যাটা হওয়ার কারণটা কি, তাহলে সিম্পল কোশ্চেন, বন্যা কেন হয়, তা বন্যা হয় কেন, বেশি বৃষ্টিপাত, অধিক বৃষ্টিপাত, অধিক বর্ষণের ফলে নদী নালা খাল বিল যখন প্লাবিত হয়ে যায়, জল ধারণ ক্ষমতা তাদের এমনিতেই এখন কমে গেছে, অনেক সময় ভরাট হয়ে গেছে আমাদের নদীগুলো, একটু বৃষ্টি হলে বন্যা হয়। তো যাই হোক, যখন তাহলে প্লাবিত হয় অর্থাৎ জল এদিক থেকে ওদিকে পাস হয়ে যায়, তারপরে যখন নদী নালাগুলো ভরে গিয়ে এদিক ওদিক করে জলগুলো চলে যায়, তার মানে কি হচ্ছে আমাদের জল প্লাবিত হচ্ছে, জলে মগ্ন হয়ে যাচ্ছে নিচু সমতল জায়গাগুলো, তখনই বন্যাটা হচ্ছে। আর প্রবল বৃষ্টিটা আমাদের একটা অন্যতম কারণ, হেভি রেইন আর কি। এবার মানুষের তৈরি বন্যার কারণ, মানুষ কি করে বন্যা সৃষ্টি করছে, প্রকৃতি তো বর্ষণ দিলই, দেখতে পেলাম প্রচুর বৃষ্টিতে অনবরত বৃষ্টি হওয়ার ফলে বন্যা সৃষ্টি হয়ে ইত্যাদি হলো। এবার আমরা আসি মানুষ কি করে বন্যা তৈরি করছে, এর কি করে করতে পারে। পাহাড়ি এলাকার অরণ্য ধ্বংস করার ফলে ভূমিক্ষয় বাড়ছে, নদীর গভীরতা হারাচ্ছে তার জন্য, ও অল্প বৃষ্টিতে নদীতে বন্যা হচ্ছে। তাহলে আমরাও কিন্তু দায়ী পুরোপুরি, প্রকৃতি নয়, আমরাও ঘটাতে পারি বন্যাটাকে বিভিন্ন আমাদের কাজকর্মের মধ্য দিয়ে। কি হচ্ছে তার মধ্যে, এই পাহাড়ি এলাকায় বিশেষ করে অরণ্য কাটা হচ্ছে, ঝুম চাষ হচ্ছে, শিফটিং কালটিভেশন হচ্ছে, এগুলো হওয়ার ফলে কি হচ্ছে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। তার ফলে গাছের যে একটা শিকড়ের যে ক্ষমতা মাটিকে ধরে রাখে সেটা পাচ্ছে না, আস্তে আস্তে করে মৃত্তিকা ক্ষয় হয়ে যাচ্ছে, এবং নদী গভীরতা হারিয়ে যাচ্ছে, নদীর যে গভীরতা আস্তে আস্তে করে পলি পড়ে 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 নদীর চর গড়টা কি হচ্ছে ভরে আসছে, ফলে তার জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, ফলে অল্প বৃষ্টিতেই তাড়াতাড়ি বন্যা সৃষ্টি হচ্ছে। নদীর উপর কৃত্রিমভাবে নির্মিত বাঁধ আমরা অনেক সময় দেখছি, আজকাল কৃষিকাজ করার জন্য অনেক নদীতে বাঁধ দেওয়া হয়েছে, ওইখান থেকে ক্যানাল কেটে অমুক জল নিয়ে যাওয়া হয়েছে বাঁধ। এই যে বাঁধটা এইখানে অপরিকল্পিতভাবে যে নির্মিত বাঁধ, সেই বাঁধের মধ্যে যে কৃত্রিম জলাধার তৈরি করলো, তার ফলেও কিন্তু আমরা কি করছি না, এই যখন অত্যধিক চাপ হয়ে যাচ্ছে জলের, তখন সেখানের পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে প্লাবিত করে দিচ্ছে। ফলে এই অপরিকল্পিতভাবে যে কৃত্রিম জলাধার আমরা তৈরি করছি, তার জন্য কিন্তু একটা বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। আর কি করে করছি, অপরিকল্পিতভাবে জনবসতি, শিল্প, চাষাবাদ করার ফলে নদীতে বর্ষার অতিরিক্ত জল নদীর দুপাশ ঠিক মতো ছড়িয়ে পড়তে পারছে না, ফলে অপরিকল্পিতভাবে আমরা জমির ব্যবহার করে বিভিন্ন ধরনের বন্যার অনেক সময় আমরা সম্মুখীন হচ্ছি। তাহলে আমাদের যে পরিকল্পনা, আমরা যে কাজগুলো করছি সেগুলো যাতে বিজ্ঞানসম্মতভাবে করার চেষ্টা করি, যাতে পরিকল্পনা করে করি এটা করলে নিশ্চয় এটা ঘটবে না, এটা করলে তো এটা ঘটবে না, আমাদের কাজটা করার আগে ভাবতে হবে যাতে করে তার প্রভাব কুপ্রভাব না পড়ে। তাহলে আমরা কিন্তু অনেকটা হলেও এই যে বিপর্যয়গুলো আসছে আমরা অনেকটাই প্রতিহত করতে পারবো, আমরাই নিজেরাই নিজেরাই এটা কিন্তু তার যে প্রোটেকশন সেটা আমরা তৈরি করতে পারবো। বন্যার ফলাফল নেক্সট, তাহলে কি হচ্ছে ইফেক্ট, কি আমাদের উপর প্রভাব পড়ছে,
পরিবেশের উপর বন্যার প্রভাব পড়ছে, গাছপালার উপর বন্যার প্রভাব পড়ছে, অবশ্যই গাছপালার উপর পড়ছে, জীবজন্তুর উপর প্রভাব পড়ছে এবং মানুষের উপর বন্যার প্রভাব পড়ছে। মানুষের উপর তো বটেই, চাষাবাদের যে জমি অপূরণীয় ক্ষতি হচ্ছে, প্রচুর ক্ষতি হচ্ছে সেখানে। তাছাড়া বন্যা জনসাধারণের নিত্য প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো সেগুলো বিপর্যস্ত করে দিচ্ছে। বন্যার ফলে রাস্তা উঠে যাচ্ছে, বন্যার ফলে ইলেকট্রিসিটির পোল পড়ে যাচ্ছে, ইত্যাদি রকম যে ঘটনাগুলো ঘটছে এগুলো মানুষের উপর ডাইরেক্ট প্রভাব পাচ্ছি আমরা। এবার আমরা বন্যাকে কি করে নিয়ন্ত্রণ করব, কি করে আমরা কিছুটা হলেও কমাতে পারি এর ফলাফল, এর হচ্ছে যে সুদূরপ্রসারতা, আমরা নিশ্চয়ই এর জন্য একটা কয়েকটা পদক্ষেপ নিতে পারি। আমরা অবশ্যই নদীতে জল দ্রুত সরে যাওয়ার জন্য নদীকে পলিমুক্ত করতে হবে। তাহলে আমরা একটু আগেই বললাম কি নদীর চরটা ভরে আসছে, ফলে বেশি জল সে কেরিং করতে পারছে না, তাহলে কি করতে হবে, সেই নদীটাকে আমাদের কি করতে হবে না, পলিমুক্ত করতে হবে, পলিটাকে তুলে দিতে হবে। দেওয়ার ফলে নদীর যে গর্ভ সেই গর্ভটা অনেকটাই গর্ত থাকবে। ভূমিক্ষয় হলে নদীতে পলির যোগান বাড়ে, তাই ভূমিক্ষয় নিবারণ করার জন্য বনসৃজন করা দরকার। তাহলে আমাদের কি হচ্ছে না, ভূমিক্ষয় হলো, ভূমি যে মাটিটা ক্ষয় হলো, গড়িয়ে গড়িয়ে এদিক ওদিক করে নদীতে চলে আসলো, আসার পরে তার তলটা ভরাট হয়ে যাচ্ছে। আবার অল্প বৃষ্টি যেমন বন্যা হয়ে যাচ্ছে, তার কি করতে হবে, সেই পলিটাকে উঠাতে হবে। যেমন তেমনি ভাবে আমাদের যে মৃত্তিকা ক্ষয়ে সেটাকে কমাতে হবে, অর্থাৎ আমাদের অরণ্য সৃজন করতে হবে, গাছ লাগাতে হবে, সেই গাছ সেই মাটিকে ধরে রাখবে, ফলে সেই মাটিটা গড়িয়ে গড়িয়ে নদীর তলায় আসবে না, বা সেই জমিতে গড়িয়ে গড়িয়ে এদিকে আসবে না, আমাদের সেইটা ধরে থাকবে। অতএব কি হচ্ছে, আমাদের অপরদিকে এদিকে তো করতেই হবে যা কিছু, তার সঙ্গে আমাদের বৃক্ষ ছেদনটাকে কম করতে হবে, বৃক্ষ লাগাতে হবে বেশি করে, তাহলে মাটিটাকে ধরে রাখবে, ফলে নদীগুলোতে পলি পরিমাণ কম পড়বে। আর কি করতে হবে, আমাদের বন্যাপ্রবণ অঞ্চল যেগুলো আছে সেই জমিগুলোর আমরা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে এগুলোর আমরা ব্যবহারটা শিখব। মাঝে মধ্যেই বন্যা হয় এরকম এরিয়াগুলোতে, যাতে এই হাতটা থেকে আমরা কিছুটা রক্ষা করতে পারি, তার জন্য আমাদের বিজ্ঞান বা বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পনা করে আমাদের কৃষিকাজটাকে করতে হবে। এবং জলবিভাজিত অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আমাদের নজর রাখতে হবে। অতএব আমরা যে কয়েকটা বিষয় আলোচনা করলাম এর মধ্যে খুব ভাইটাল হচ্ছে আমাদের দুর্যোগ এবং বিপর্যয়, কারণ দুর্যোগ আসবে তারপরে বিপর্যয় আসবে। যাতে দুর্যোগ না আসে, যাতে দুর্যোগের সম্মুখীন আমরা না হই, তার জন্য আমাদের সকলকে কিন্তু কি বলা, প্রথমেই আমরা বলেছি এই পরিবেশকে নিয়ে আমাদের চলতে হবে, পরিবেশের সাথে থাকতে হবে। পরিবেশকে আমার পরিবেশ আমাদের অনেক কিছুই দিয়েছে, কিন্তু সেগুলোকে রক্ষা করার দায়িত্ব যেমনি আমাদের, ঠিক সেইভাবে আমাদের পরিবেশ কিন্তু আমাদের দেবে। আমরা হচ্ছে পরিবেশের ফসল, সেইটা আমাদের মাথায় রাখতে হবে। আগামীতে আমরা যাতে আরো ভালো করে বাড়িতে বসে এই পাঠটা নিতে পারি, তোমরা নিশ্চয়ই বাড়িতে এই বইটাকে ভালো করে থ্রাউট পড়বে এবং যে সমস্ত বিষয় কোশ্চেনগুলো আছে ছোট ছোট সেগুলোকে সলভ করার চেষ্টা করবে। তারপরে হচ্ছে আমি বলবো সেখান থেকে কোশ্চেনগুলোকে একত্রিত করবে, কি কি কোশ্চেন এখান থেকে হতে পারে সেই কোশ্চেনগুলো তোমরা নিজেরাই উত্তরটা তৈরি করবে। তাহলে আমরা ভাববো কি তোমরা পড়াশোনা করেছো এই ছুটির মধ্যে, এবং যে পড়াগুলো আমরা পড়িয়েছি সেগুলো মনোযোগ দিয়ে শুনেছো। আশা করব এই ক্লাস যারা শুনলো তারা আবার আগামীতেও শুনবে, এবং যারা শুনতে পাওনি তোমরা আমাদের প্রচারের ওখানে আমাদের যে চ্যানেলে দেখানো হচ্ছে তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, বা আমাদের ইউটিউব গ্রুপে আছে এবং ফেসবুকে দেওয়া আছে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটিতে, সেখানে তোমরা দেখতে পাবে এবং সবাইকে দেখার তোমরা যে বার্তাটাও পৌঁছে দেবে এই আমরা ক্লাস করছি, তোমরাও এগিয়ে আসো এই ছুটির মধ্যে আমরা ঘরে বসে থেকে আমরা সুন্দর করে ক্লাসগুলোকে শুনি। তোমরা বাড়ি থাকবে, সুস্থ থাকবে, কেউ বেরোবে না, ঘরের মধ্যে থেকেই নিজের কাজকর্ম করবে। ধন্যবাদ।